আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো প্রকার চিজ বা ইস্ট বা ওভেন ছাড়াই কিভাবে খুব অল্প সময়ে পিৎজা বানানো যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে। চিজ ছাড়াও কিন্তু এই পিৎজা খেতে অনেক মজার হয়, তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই পিৎজা তৈরি করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, একটা সস আমি বানিয়ে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রসুন কুচিটাকে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকে আমি চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো করে দিয়েছি। ময়দাটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি, সাথে আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন লো আছে, এটাকে আমি আরও 5-6 মিনিটের মতো জাল করে নেব যেন এর ভিতরে কোনো প্রকার দানা বা গুটি না থাকে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এই সসটার কনসিস্টেন্সি ঠিক কীরকম হবে আমি একটু পর বলে দিচ্ছি। তো এই সসটা রেডি, আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কীরকম হবে। এই যে, তো এখন আমি এই সসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি সসটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পিৎজার জন্য ডোটা তৈরি করে নেব, এর জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি 1/4 চা চামচ বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি আমি 1/4 চা চামচ বেকিং সোডা, নিয়ে নিচ্ছি আমি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ টক দই। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, 1 টেবিল চামচ নিয়েছি, আমার যতটুকু লাগে ততটুকু দেব। এখন এইভাবে ভালো করে মধ্যে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এটা 5-6 মিনিটের জন্য এভাবে হাত দিয়ে একটু মথে নিতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। এই তো আমি 5 মিনিটের মতো এটাকে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এটা সফট ডো তৈরি করে নিয়েছি, আমার পুরো তেলটা লাগেনি, এখানে 1/2 টেবিল চামচের মতো তেল নিয়েছি আমি। তো এখন আমি এখান থেকে একটা রুটি বেলে নেব। তো ডোটা থেকে আমি একটা রুটি বেলে নিচ্ছি, সামান্য একটু ময়দা ছিটে নিচ্ছি। এই তো রুটিটাকে আমি বেলে নিয়েছি। তো এরকম একটা আমি পিৎজা টেনে নিয়ে নিলাম, এখানে আমি একটু সামনে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পিৎজা এরকম ট্রে না থাকলে সেক্ষেত্রে করবেন, যদি স্টিলের কোনো প্লেট থাকে সে প্লেট নিলেও হবে। তো তেলটাকে আমি চতুর্দিক দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি এই রুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি হবে না, এই যে তো মধ্যে দিয়ে দিচ্ছি আমি। সব সাইড দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। এখন রুটিটাকে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো করে নিচ্ছি। ফুটে করে নেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব পিৎজা সস। পিৎজা সসটা কিভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায় একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন পিৎজা সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রুটিটার উপর দিয়ে দিলাম। এখন যে আমি সসটা বানিয়ে নিয়েছি এটা হোয়াইট সস, সেই সসটা আমি এখন এর উপর দিয়ে দিব। এটাকে আরও ভালো করে উপরতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হোয়াইট সস একটু দিয়ে দিলাম। আমি এখানে কিছু সুইট কর্ন বয়েল করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি গ্রিনটা দিচ্ছি, আপনাদের কাছে যেটা থাকবে হাতের কাছে সেটাই দিলেই হবে। দিয়ে দিচ্ছি লম্বা করে ফালি করে নেওয়া টমেটো। আমি টমেটোর যে মাঝখানে নরম অংশটা এটা ফেলে দিয়েছি। কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এভাবে লম্বা করে ফালি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি ব্ল্যাক অলিভ বসিয়ে দিচ্ছি। তো আমি আর একটু অরিগানো উপর দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি,
এই তো পিজ্জাটা এটা রেডি হয়েছে, সব কিছু দিয়ে নিয়েছি। তো এখন আমি এটা চুলায় বেক করব। তো চুলা একটা আমি পাত্র বসিয়ে এটা আগে আমি 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এটা গরম হয়েছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি এই পিজ্জাটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানতার সাথে দিতে হবে, কারণ এটা অনেক বেশি গরম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা যে ফুটোটা আছে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি এটা চুলা মিডিয়াম থেকে একটু লো আছে, এটাকে আমি বেক করব 30 থেকে 35 মিনিট মতো। এর মধ্যে এটা হয়ে যাবে। 30 মিনিট হয়েছে, 30 মিনিট পর আমি ফিরে এলাম। তো পিজ্জাটা কিন্তু হয়েছে, এই যে চতুর্দিক দিয়ে বোঝা যাচ্ছে লাল লালচে কালার চলে এসেছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো পিজ্জাটা আমি নামিয়ে নিয়েছি। তো আমি এই সাইডটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার চলে এসেছে। তো এখন আমি পিজ্জাটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সহজে কিন্তু ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই পিজ্জাটা তৈরি করে নেওয়া যায়। তো কেটে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। খুব সুন্দর হয়েছে। চিজ দিয়ে যে পিজ্জাগুলো বানানো হয় সেটা থেকে কিন্তু কোনো অংশে কম না। তো আমার আজকে এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।